তবে মেডিকেল রিপোর্টই চূড়ান্ত হাতিয়ার নয়। নির্যাতিতার বয়ানই সবচেয়ে গুরুত্বপূর্ণ, একাধিক মামলায় রায় সুপ্রিম কোর্টের। এক্ষেত্রেও শিশুটির বয়ানই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন আইনজীবী ফরেন্সিক বিশেষজ্ঞরা। এই যে মেডিকেল রিপোর্ট ইজ ইনকনক্লুসিভ, দিস মিনস নাথিং। মানে যেরকম সুপ্রিম কোর্ট বলেছে, বিভিন্ন জাজমেন্টস আছে, যেরকম তারকেশ্বর সাহু, রাধাকৃষ্ণ নাগেশ, সত্যপালস কেস, এসব অনেক জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলেছে যে পেনিট্রেশন ইজ আ প্রুফ অফ রেপ, বাট দ্য ল্যাক অফ পেনিট্রেশন ডাজ নট মিন দ্যাট নো রেপ হ্যাজ টেকিং প্লেস। ইভেন দেন দের আর এনাফ মেটেরিয়ালস উইচ নিডস টু বি লুকড ইন টু বাই দ্য কোর্ট ডিউরিং ট্রায়াল, যার ফলে ইট মে বি এস্টাবলিশ দ্যাট দের মে হ্যাভ বিন রেপ, ইভেন দো মেডিকেল এভিডেন্স ডাজ নট গিভ এনিথিং কনক্লুসিভ। এক্ষেত্রে মেডিকেল এভিডেন্সের সম্পূর্ণতা যদি নাও থাকে বা সেখানে যদি কোনো ইরেগুলারিটিস বা সেখানে যদি কোনো নির্দিষ্ট কোনো ক্রাইমের ব্যাখ্যা নাও থাকে, সেক্ষেত্রে কিন্তু মামলাটা যে সেখানেই শেষ হয়ে গেল তা নয়। কারণ যে কোনো যৌন নির্যাতনের ক্ষেত্রে প্রধান বক্তব্য হিসেবে ধরে নেওয়া হয় যিনি অভিযোগকারী বা যিনি ভিকটিম তার বক্তব্যকে, এবং তিনি কোর্টে দাঁড়িয়ে কি বলবেন, তিনি ম্যাজিস্ট্রেট ল্যান্ডেড ম্যাজিস্ট্রেটের কাছে 164 সিআরপিসিতে কি বলেছেন, সেগুলোই কিন্তু মুখ্য মানে মুখ্য বিচার্য বিষয় হয় আদালতের কাছে। যে কোনো জিনিসই যেটাই কোর্টে প্রেজেন্ট হবে বা থ্রু অফ উইটনেস, সাক্ষী দিয়ে অথবা থ্রু মিডিয়া বা যে কোনোভাবে, সেটাই এভিডেন্স।